জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর রেকর্ড একদিনে পঁচিশ জনের মৃত্যু দীর্ঘ এগারো বছর পর নাটোরের চাঞ্চল্যকর সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল নোগাঁয় আর্থিক খাত ব্যবস্থাপনার উন্নয়ন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে পঁচিশ জনের মৃত্যু হয়েছে করোনা কালে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এ নিয়ে গত উনত্রিশ দিনে তিনশো চল্লিশ জনের মৃত্যু হল এদিকে নতুন করে আরো সত্তর জন রোগী ভর্তি হয়েছেন করোনা ইউনিটে এ হাসপাতালের করোনা ইউনিটে চারশো পাঁচটি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন চারশো উনষাট জন মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজ দানি তিনি জানান মারা যাওয়াদের মধ্যে নয় জনের করোনা পজিটিভ ছিল বাকি ১৬ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে রাজশাহীর বারোজন চাঁপাই নবগঞ্জের পাঁচ নাটোরের পাঁচ নওগাঁর দুই ও চুয়াডাঙ্গার একজন রয়েছে মৃতদের মধ্যে পনেরো জন পুরুষ ও জন মহিলা মারা যাওয়াদের মধ্যে এগারো জনের বয়স একষট্টি বছরের উপরে বাকিদের মধ্যে একান্ন থেকে ষাট বছরের মধ্যে পাঁচজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে চার একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের তিনজন এবং একুশ থেকে ত্রিশ বছরের বয়সে দুইজন স্বামী হাসপাতালে ভর্তি হয়েছেন জন এর রাজশাহীর জন চাপাইনবগঞ্জের দশ নাটোরের সাত পাবনার এক কুষ্টিয়ার এক সিরাজগঞ্জের এক চুয়াডাঙ্গার এক ঝিনাইদহের এক ও মেহেরপুরের একজন করে রয়েছেন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন পঞ্চাশ জন মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত চারশো পাঁচ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন চারশো জন রোগী অতিরিক্ত রোগীদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে নাটোরের পাবনার কুষ্টিয়ার চুয়াডাঙ্গার দুইজন দিনাজপুরের দুইজন মেহেরপুরের একজন ও ঢাকার একজন রয়েছেন এ সময় আইসিউতে ভর্তি আছেন আঠারো জন রোগী দীর্ঘ প্রায় এগারো বছর পর নাটোরের বিএনপি নেতা ও বড়গ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান চাঞ্চল্যকর সানাউল্লা নূর বাবু হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে সিআইডি মঙ্গলবার বড়াইগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিটটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই সরকার এতে বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের নেতা কে এম জাকির হোসেন সহ চুয়াল্লিশ জনকে অভিযুক্ত করা হয়েছে দুই দশ সালের আট অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচি পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা বাবুর নেতৃত্বে বনপাড়া বাজারে মিছিল বের হয় এ সময় মিছিলে হামলা চালায় স্থানীয় আওয়ামী অতর্কিতভাবে লীগ নেতাকর্মীরা তাদের হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর প্রকাশ্যে নাটোর পাবনা মহাসড়কে উপজেলা চেয়ারম্যান বাবুকে পিটিয়ে জখম করে হামলাকারীরা বাবুর মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এ ঘটনার ভিডিও চিত্র প্রকাশ হওয়ায় দেশব্যাপী তা আলোচিত হয় পরে নিহত বাবুর স্ত্রী মহুয়া নূর কোচি বাদী হয়ে কে এম জাকির হোসেন সহ পঁয়তাল্লিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন দীর্ঘ সময় নয় জন তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে অবশেষে আজ আদালতে চার্জশিট দাখিল করেন নওগাঁয় আর্থিক খাত ব্যবস্থাপনার উন্নয়ন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় শহরের কেডির মোড় জননী প্রশিক্ষণ কেন্দ্রে নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় ও জননী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার মির্জাই মামুদ্দিন অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আক্তার ফয়েজুদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল সালাম প্রভাষক রুমি আক্তার এ সময় অন্যান্যদের মধ্যে জননী সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আকরামুল ইসলাম নারী উদ্যোক্তা নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার সাধারণ সম্পাদক লিপি সাহা সাংগঠনিক সম্পাদক লাবনী সাহা জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম সাংবাদিক মোহনা টিভির নওগাঁ প্রতিনিধি মাহবুদন নবী বেলাল সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এ সময় আর্থিক খাত ব্যবস্থাপনার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিনব্যাপী বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নারী উদ্যোক্তাদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে আরও একশো জনের করোনা শনাক্ত হয়েছে পাঁচশো সাতাশ জনের নমুনা পরীক্ষায় এই ফল পাওয়া যায় এতে চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক পাঁচ শতাংশ এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এগারো হাজার বাহান্ন জনে মোট আক্রান্তের হার এগারো দশমিক তিন শূন্য শতাংশ এদিকে করোনার প্রকোপ না কমায় নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন জেলায় গত চব্বিশ ঘন্টায় সেনবাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো একচল্লিশ জনে মৃত্যুর হার এক দশমিক দুই আট শতাংশ এর মধ্যে এর মধ্যে সদর উপজেলায় মারা গেছেন সাতাশ জন সুবর্ণচরে তিন বেগমগঞ্জে আটচল্লিশ সোনাইমুড়িতে আট চাটখিল তেরো সেনবাগে বিশ কোম্পানিগঞ্জে চার এবং কবিরহাটে আঠারো জন মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় উনআশি জন সুবর্ণচরে পাঁচ হাতিয়ায় একজন বেগমগঞ্জে ছজন সোনাইমুড়ি পাঁচ চাটখিলে সাত সেনবাগ তিন কোম্পানিগঞ্জে আঠারো কবিরহাট তেরো জন রয়েছেন তিনি আরো জানান একই সময় সুস্থ হয়েছেন সাত হাজার চারশো বিবেচনায় সুস্থতার হার দশমিক পাঁচ শতাংশ এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চারশো পঁয়তাল্লিশ জন কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন সঁয়ত্রিশ জন ও আইসোলেশনে রয়েছেন ১৬ জন রোগী করোনার প্রকোপ না কমায় নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় সাথে সাথে চৌমনী পৌরসভা এবং বেগমগঞ্জের মির ওয়ারিশপুর ও একলাসপুর ইউনিয়নে লকডাউন ঘোষণা করা হয় নাটোরের সিংরা ও নাটোর পৌর এলাকায় তৃতীয় দফার একুশ দিন সহ জেলার অন্য সবগুলো পৌর এলাকায় এক সপ্তাহের চলমান লকডাউনের শেষ দিন আজ মঙ্গলবার ভোর থেকে অবিরাম বৃষ্টি চলায় রাস্তাঘাট একেবারেই ফাঁকা রয়েছে লকডাউন চলাকালে সামাজিক নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছেই করোনার সংক্রমণ ও মৃত্যুহার হার লকডাউন শুরুর প্রথম দিন থেকেই জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সহ পুলিশ প্রশাসনের একাধিক টিম করোনা রোধে মাঠে কাজ করছে নিয়মিত কিন্তু সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তারা ঘুরে বেরিয়েছে এছাড়াও গোপনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছে ব্যবসায়ীরা এদিকে সিভিল সার্জন ডক্টর কাজী মিজানুর রহমানের তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় নাটোরে পাঁচশো সত্তর জনের নমুনা পরীক্ষা করে একশো জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন সংক্রমণের হার আঠাশ দশমিক দুই চার শতাংশ যা গতকালের তুলনায় আট দশমিক চার তিন শতাংশ কম নাটোর সদর হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে রাজিয়া ও উপসর্গ নিয়ে মজিবন নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে নাটোর সদর হাসপাতালের পঞ্চাশ বেডের করোনা ইউনিটে রোগী সত্তর জন ভর্তি রয়েছেন এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যু চুয়ান্ন জন জেলায় মোট সংক্রমণ তিন হাজার সাতশো পনেরো জন সুস্থ হয়েছেন এক জন হোম কোয়ারেন্টাইনে আছেন এক জন আগামীতে কঠোর লকডাউন শুরু হলে সংক্রমণ ও মৃত্যু হার কমতে পারে বলে তিনি মনে করছেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ